আবার কমানো হলো বাংলাদেশি টাকার মান। প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য 80 পয়সা বাড়িয়ে 87.50 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার 16 মে গত 20 দিনের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান তৃতীয়বারের মতো কমানো হলো। সংশ্লিষ্টরা বলেন, দেশের রপ্তানি আয় ও প্রবাসী আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হওয়ার মার্কিন ডলারের উপর চাপ বেড়েছে। বাজারে ঘাটতি মেটাতে চাহিদার পরিপ্রেক্ষিতে মার্কিন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, তবু ডলারের বিপরীতে টাকার মান প্রতিনিয়ত কমতেছে। এর আগে জানুয়ারি মাসের শুরুতে প্রতি ডলারের বিনিময় মূল্য 20 পয়সা বাড়িয়ে 86 টাকা করা হয়। 23 মার্চ 20 পয়সা বাড়িয়ে 86.20 টাকা করা হয়। 27 এপ্রিল 25 পয়সা বাড়িয়ে 86.45 টাকা এবং সর্বশেষ 9 মে 25 পয়সা বাড়িয়ে 86.70 টাকা নির্ধারণ করা হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রপ্তানি আয়ের তুলনায় আমদানি বেশি। বাজার পরিস্থিতি বিবেচনা করে প্রতি মার্কিন ডলারের দাম 87.50 টাকা নির্ধারণ করা হয়েছে বর্তমানে। রপ্তানি আয় বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ঈদ ও রমজান উপলক্ষে 200 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। খুব শীঘ্রই বাজার স্থিতিশীল হয়ে যাবে।